আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগত। তো বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত আমি বিকেল থেকে শুরু করেছি। বিকেলবেলা আমি তালের বড়া বা তালের পিঠা বানিয়েছিলাম, সেখান থেকে শুরু। কোনো রেসিপি আজকে আমি শেয়ার করব না কোনো কিছু। আর এই যে এখন যে দেখছেন আমার, এটা আমার দাদু ভাইয়ের ছবি। তো এটা এক মাস পূর্ণ হয়েছে আজ। এটা ছিল ডেলিভারির পর মুহূর্তের ছবিটা। তো আজ এক মাস পূর্ণ হলো, সবাই আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম কোনো রেসিপি আজকে আসলে আমি শেয়ার করব না। প্রথমে যে তালের পিঠা বানিয়েছিলাম এটা ছিল বিকেলবেলা। তারপরে এখন রাতের বেলা আমি এখানে চিকেন ফ্রাই করব আর নান রুটি বানাবো। তো এই জন্য আমি সামনে একটু আয়োজন করে নিচ্ছি, পুরো রেসিপি কিন্তু আমি দেখাচ্ছি না, আর নান রুটিটা স্কিপ করে গেছি। তো যাই হোক, আজকে শুধু গল্পই করবো যেহেতু অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম ভিডিও নিয়ে। তো এই তো আমি আসলে মুরগিটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমাদের একটা দাওয়াত আছে, তো তারপরের দিন বলতে আসলে আজকে ভিডিওটা মূলত আমি যে আজকে বিকেল থেকে শুরু করেছি, তারপরের দিনের পরের দিন অর্থাৎ দুই দিনের পুরো ভিডিও নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি, আপলোড দিয়েছি। দুই দিন পুরো দিন ছিল। তো যাই হোক, এটা ছিল তারপরের দিন সকালবেলা। সকালবেলা বলতে নাস্তার পরে আমি মোবাইলটা অন করেছি ক্যামেরা। তো এই তো আমি গাছ থেকে দুন্দুল পেরেছিলাম, তো সেই দুন্দুল দিয়ে আমি এখন মাছ দিয়ে, আলু দিয়ে, গুঁড়া মাছ দিয়ে রান্না করব। আর দুন্দুল দিয়ে আমরা শুটকি একটা রান্না করি পেঁয়াজ এবং দুন্দুল দিয়ে। তো সেই শুটকিটাও আমি আসলে সুরমার শুটকি দিয়ে করেছি। তো এগুলো আমি আসলে কোনো রেসিপি শেয়ার করিনি আজকে। তো এই যে দুন্দুলটা, এটা অনেকে দুন্দুল বলে, আবার অনেকে সর্ষি বলে। তো আমাদের দেশে বেশিরভাগ এটাকে সর্ষি বলা হয়। তো কার দেশে কী বলে আসলে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বন্ধুরা, অনেকদিন পরে যেহেতু ভিডিও নিয়ে আসলাম, আসলে কেন কি এটা না হয় পরে আলোচনা করব। আর এই যে এখানে আমি শুটকি বোনাটা করে নিয়েছিলাম, তো শুটকি বোনাটা অসম্ভব মজা হয়। এটা ছিল সুরমা শুটকে। তো এই শুটকি বোনাটাও খুবই টেস্টি হয়। তো এটা রেসিপিটা আমি আপলোড দিয়েছি আমার স্টে উইথ মনি ওই চ্যানেলে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। ভিডিওর লিংক অবশ্য এই ভিডিওর লাস্টে দেওয়া থাকবে। তো খুবই টেস্ট হয়, জানি না কে কে পছন্দ করেন। তো এটা ছিল তারপরের দিনের ভিডিও। তারপরের দিন তখন প্রায় 11:30-12 বাজে আমরা একটা বিয়ের দাওয়াতে চলে গেলাম। আমরা বলতে আমার স্কুলের যে টিচার সব আর টিচার স্টাফ মিলে আমরা আসলে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আর বিয়ের দাওয়াতটা ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক, ওনার মেয়ের বিয়ে। তো ওনার মেয়ে আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল এক সময়, তো এখন অনার্সে পড়েন। তো যাই হোক, ওর বিয়েতে চলে গেলাম আমরা। যাওয়ার পর দেখি যে ওর মানে সাজগোজ সবই শেষ, অর্থাৎ এখানে পার্লার থেকে কোনো সাজগোজ করা হয়নি, গরোয়া সাজ দিয়েছিল। আর ও এমনিতেই আসলে সুন্দর, তো তারপরে গরোয়া সাজ যতটুকু হয়েছে একদম নর্মালি, তো খুবই ভালো লাগছিল মার্শাল্লাহ। যাই হোক, তো ওদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন, ওদের নতুন জীবন যেন মানে সুন্দর হয়, সুখের হয়। তো আমরা এখানে আড্ডা করছিলাম আসলে, সবাই মিলে বসছিলাম। তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপরে আমরা অপেক্ষায় ছিলাম বরের জন্য। তো আমরা সব ম্যাডামরা এক টেবিলে বসছিলাম আর স্যাররা অন্য টেবিলে বসছিলেন। এমনিতে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা অপেক্ষা ছিলাম সবাই বরের জন্য, বর দেখে তারপরেই যাব এই জন্যে অপেক্ষা করছিলাম। আবারও বসে সবাই গল্প করছিলাম। তো গল্প করতে করতে এক সময় দেখা যায় যে বর চলে আসলো। তো এই তো জুম করে একটু অনেক দূর থেকে অর্থাৎ দরজা থেকে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আজকে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা এখন একটি লাইক দিও নি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি দিয়ে রেখো, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে এবং তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো।
তো বন্ধুরা, এই তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম, একদম লাস্টে চলে আসলাম। তো অনেকদিন পর যেটু ভিডিও আনলাম, আসলে কেন কি এইটা না হয় পরেই বলবো। তো আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। এই পর্যন্তই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো। আর এখন আমরা বিদায় নিয়ে চলে যাব, যেহেতু বড়ের বাড়ির সব মেহমান চলে আসছে। আমরা এখানে আর থেকে কোনো লাভ নেই, আসলে এখানে আর গ্যাঞ্জাম করেও লাভ নেই। তো এখন আমরা বিদায় নেওয়ার পালা, সবাই মেহমান টেমান আসতেছে ভিতরে। তো বন্ধুরা, আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার মুহূর্তে আবারও বড় ছবিটা একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এই পর্যন্তে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।